বিএনপির গণসমাবেশ আগে থেকেই ফরিদপুরে আসছেন হাজারো নেতাকর্মীরা। এদিকে মামুনুল হককে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। জানাবো বিএনপির গণসমাবেশ ফরিদপুরে 38 ঘন্টার পরিবহন ধর্মঘট শুরু। ফরিদপুরে বিএনপির গণসমাবেশ ঘিরে চাঙ্গা ডিজিটাল ব্যানারের বাজার। গণ অভ্যুত্থানে সরকারের পতন ঘটানো হবে বলছেন বুলু। এবং সর্বশেষ জানাবো সরকারের জবাবদিহীন ক্ষমতা আজকের পরিস্থিতির জন্য দায়ী বলছেন আশামরব। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বিএনপির গণসমাবেশ আগে থেকেই ফরিদপুরে আসছেন হাজারো নেতাকর্মীরা। ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের তিন দিন আগেই সমাবেশের স্থলে আসতে শুরু করেছেন বিভিন্ন জেলার নেতাকর্মীরা। গতকাল রাতে শরীয়তপুর থেকে 600+ নেতাকর্মী সমাবেশের স্থল কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনে এসে পৌঁছেছেন। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নেতাকর্মী হত্যার প্রতিবাদ এবং খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি প্রতিটি বিভাগীয় শহরে গণসমাবেশের কর্মসূচি দেয়। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশালের পর আগামী শনিবার ফরিদপুরে এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে। ফরিদপুর শহর থেকে 6 কিলোমিটার দূরে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে সমাবেশের অনুমতি দিয়েছে প্রশাসন। বেলা 11টার দিকে সরেজমিনে দেখা গেছে সমাবেশ উপলক্ষে মাঠে মঞ্চ তৈরির কাজ চলছে। কাজ তদারকি করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক ও জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী। শরীয়তপুর থেকে আসা নেতাকর্মীদের থাকার জন্য দুটি বড় কক্ষ খুলে দিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। ওই দুই কক্ষে বিদ্যালয়ের বারান্দায় নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। তারা মাঠে ঘুরে শ্রেণীকক্ষে বসে সময় পার করছেন। শরীয়তপুর থেকে আসা নেতাকর্মীদের একজন পূর্ব ডামুডা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহজাহান উকিল। তিনি বলেন, শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাউদ আহমেদের নেতৃত্বে আমরা আগেই চলে এসেছি, এখানে কোনো সমস্যা হচ্ছে না। আশপাশের বাড়ি থেকে রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে, আমাদের সমস্যা হচ্ছে না। আমরাও সমস্যা করব না, তবে কেউ সমস্যা করলে ছেড়ে দেব না। ফরিদপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে অবস্থিত কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন, ওই মাঠেই বিএনপির ফরিদপুর বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র বিশ্বাস বলেন, বাইরে থেকে আসা লোকজনের যাতে সমস্যা না হয় সেজন্য দুটি কক্ষ খুলে দেওয়া হয়েছে। এজন্য প্রশাসন থেকে তাকে কোনো চাপ দেওয়া হয়নি। শরীয়তপুরের ডামুডা উপজেলার কনেশ্বর এলাকার বাসিন্দা বিএনপির সমর্থক মোহাম্মদ মাহফুজ ব্যাপারী জানান, তারা মোট 600 জনের মতো নেতাকর্মী গতকাল রাত 8:30 দিকে আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে এসে পৌঁছান। সমাবেশের 2 দিন আগে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমরা জানতে পেরেছি সব ধরনের যানবাহন বন্ধ হয়ে যাবে, তাই আগে ভাগে চলে এসেছি। সমাবেশের মাঠে কথা হয় রাজবাড়ির গোয়ালন্দ উপজেলা থেকে আসা বিএনপির নেতা মোহাম্মদ ইসলাম শেখের সঙ্গে। তিনি গোয়ালন্দ উপজেলা বিএনপির সদস্য। ইসলাম শেখ বলেন, আমরা 50-60 জন কর্মী আজ সকালে এসেছি, সন্ধ্যার মধ্যে আরও 1000 নেতাকর্মী চলে আসবেন। মামুনুল হককে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ বলেছেন, দেশে কোরআনের শাসন ব্যবস্থা নেই, তাই আল্লাহ ও রাসুলের নির্দেশ মোতাবেক দেশে কোরআনের শাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যে রাষ্ট্র ধর্ষণের আইন জানে না তারা আবার কীভাবে ধর্ষণের বিচার করে? আল্লাহর খেলাফত বাস্তবায়নে বাংলাদেশ খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে। আগামী ডিসেম্বর মাসের আগে আলামা মামুনুল হককে মুক্তি না দিলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। বিএনপির গণসমাবেশ ফরিদপুরে 38 ঘন্টার পরিবহন ধর্মঘট শুরু। মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবিতে ফরিদপুরে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত 38 ঘন্টার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। লা মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ধর্মঘট পালিত হচ্ছে। যদিও বিএনপি নেতাদের অভিযোগ, 12 নভেম্বর তাদের ফরিদপুর বিভাগীয় গণসমাবেশে ব্যাঘাত ঘটাতেই এই আয়োজন। এই সময়ের মধ্যে আঞ্চলিক ও দূরপাল্লা যাত্রীবাহী বাস ও মিনি বাসের পাশাপাশি সরকারি পরিবহন বিআরটিসির বাস চলাচলও বন্ধ থাকবে। সকাল 9টা থেকে জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শহরে মাইকিং করা হয়। সেখানে বলা হয়, মহাসড়কে সকল প্রকার অবৈধ থ্রি হুইলার
নসিমন, করিমন, ভটভটি, মাহেন্দ্র, ব্যাটারি চালিত রিকশা, ইজিবাইক ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাচল বন্ধের দাবিতে শুক্রবার সকাল 6টা থেকে শনিবার রাত 8টা পর্যন্ত ফরিদপুরে বাস ও মিনিবাস বন্ধ থাকবে। তবে বিআরটিসি সরকারি পরিবহন সংস্থা হলেও ফরিদপুর বিআরটিসি বাস পরিবহন সহকারী পরিচালক মামুন হাসান বলেন, শুক্র শনিবার ফরিদপুর থেকে সকল পথে বিআরটিসি বাস চলাচল বন্ধ থাকবে। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ মহাসড়কে সকল প্রকার অবৈধ থ্রি হুইলার বন্ধের জন্য শুক্রবার সকাল 6টা থেকে 38 ঘন্টা ধর্মঘট আহ্বান করেছেন। আমরাও এ দাবির প্রতি সংহতি প্রকাশ করে বাস চলাচল বন্ধ করে দিয়েছি। শুক্র ও শনিবার বাস কাউন্টারও খুলব না। তিনি আরও বলেন, আমরা সরকারের কাছ থেকে বাস ইজারা নিয়ে চালাই, তাদের কথা শুনতে হয়, আবার বাসের সঙ্গে শ্রমিকরা জড়িত, তাদের দাবিও উপেক্ষা করতে পারি না। বিএনপির ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের সমন্বয়কারী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ বলেন, বেসরকারি বাসের পাশাপাশি দুই দিন বিআরটিসি বাস বন্ধ করার কারণ বিএনপির গণসমাবেশকে বাধা দেওয়া, কিন্তু এতে বিএনপির গণসমাবেশে কোনো সমস্যা হবে না, কেননা বাধা পেলেই মানুষ বেশি বের হয় বাধা ভাঙার জন্য। তবে সমস্যাও চরম ভোগান্তিতে পড়তে হবে যাত্রী সাধারণকে। ফরিদপুরে বিএনপির গণসমাবেশ ঘিরে চাঙ্গা ডিজিটাল ব্যানারের বাজার। ফরিদপুরে বিএনপি বিভাগীয় গণসমাবেশ ডেকেছে আগামী শনিবার। এ উপলক্ষে দলটি নেতাকর্মীদের ছবি সংবলিত নানা রঙের নানা ধরনের ডিজিটাল ব্যানারে ছেয়ে গেছে ফরিদপুর শহরের অলিগলি। ব্যানার তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন ডিজিটাল ব্যানারের দোকানিরা। সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত শহরের ভাঙাড়িপট্টি মোড় ও গোয়ালচামট স্বর্ণকুটির বিপণী বিতানে গিয়ে ডিজিটাল ব্যানার প্রস্তুত করে এমন অন্তত 10টি দোকান ঘুরে এ চিত্র দেখা যায়। অত্যন্ত ব্যস্ততায় সময় কাটছে দোকানগুলোর কর্মচারীদের, তাদের যেন কথা বলার ফুরসত নেই। শহরের ভাঙাড়িপট্টিতে মূলত মুদ্রণের দোকান বেশি, সেখানে এবছরের ফেব্রুয়ারি মাসে পিভিসি ডিজিটাল ব্যানারের কাজ শুরু করে আইবি ডিজিটাল সাইন নামের একটি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের ব্যানার ডিজাইন ইমরান বিশ্বাস বলেন, ফেব্রুয়ারি মাসে ডিজিটাল ব্যানারের কাজ হাতে নেওয়ার পর কোনোরকম কাজ করে টিকেছিলাম, গত 10 দিনে অনেক কাজ পেয়েছি, এখনও কাজে আসছি, আগামীকালও কাজের চাপ থাকবে। ছাপার কাজে নিয়োজিত কয়েকটি প্রতিষ্ঠানে কথা বলে জানা গেছে 18-22 টাকা ফুট হিসেবে ডিজিটাল ব্যানার প্রিন্ট হচ্ছে, কাপড়ের ব্যানার লিখতে সময় লাগে। এছাড়া নানা সীমাবদ্ধতায় এখন জনপ্রিয় অবস্থানে আছে ডিজিটাল ব্যানার। বিএনপির সমাবেশে বেশি চলছে কাঠের ফ্রেমে বাঁধানো 3 ফুট লম্বা ও 2 ফুট চওড়া এবং 4 ফুট লম্বা ও 2.5 ফুট চওড়া ব্যানার। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয় নেতাদের ছবির সঙ্গে ওয়ার্ড থেকে জেলা পর্যায়ের নেতারা বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার টানিয়েছেন শহরে। এসব ব্যানারে 12ই নভেম্বরের গণসমাবেশকে সফল করার জন্য সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। শহরের স্বর্ণকুটির বিপণী বিতানে সবচেয়ে বেশি সংখ্যক ব্যানারের কাজ করেছে বন্ধন ডিজিটাল সাইন নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে গত 10 দিনে প্রায় 5,000 ব্যানার ডেলিভারি দেওয়া হয়েছে। এর সবই বিএনপি সমাবেশ সফল করার বার্তা দিয়ে বানানো। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ইসলামুল হক বলেন, ভালো ব্যবস্থা হচ্ছে, কয়েকদিন ধরে কাজের চাপ প্রচুর, যেসব ব্যানারের অর্ডার ছিল সব ডেলিভারি দেওয়া হয়ে গেছে, আবারও নতুন অর্ডার আসছে, এ চাপ 11ই নভেম্বর পর্যন্ত থাকবে। কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়ার পক্ষে করা ব্যানার নিতে এসেছেন কে এম রাব্বি, তিনি ফরিদপুর জেলা ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। তিনি বলেন, গত 4-5 দিন ধরে আমরা ব্যানার টানাচ্ছি, পিঙ্কু ভাইয়ের পক্ষে কয়েক ব্যানার টানানো হয়েছে, আরও সখানেক টানাবো। ডিজিটাল প্লাস ডিজাইন অ্যান্ড প্রিন্টিংয়ের ব্যানার প্রিন্টের দায়িত্বে নিয়োজিত কর্মী রাখি পাতুবার বলেন, গত 6 দিনে আমরা 3,000-এরও বেশি ব্যানার প্রিন্ট ব্যানার করেছি, সবচেয়ে বেশি অর্ডার গেছে গতকাল, আজও হাতে প্রচুর কাজের চাপ। গণ অভ্যুত্থানে সরকারের পতন ঘটন হবে বলছেন বুলু। কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সফলে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বিভাগের বিভিন্ন জেলা উপজেলা চলছে প্রস্তুতি সভা। বিকালে শহরের লালচিয়ন কমিউনিটি হলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 26 নভেম্বর কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। প্রস্তুতি সভায় প্রধান অতিথি কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সমন্বয় কমিটির দলনেতা ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, দেশের মানুষ জেগে উঠেছে, ভোটাধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধ। গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। কুমিল্লার গণসমাবেশের মধ্য দিয়ে সরকার পতনের আন্দোলন শুরু হবে। সরকারের জবাবদিহীন ক্ষমতা আজকের পরিস্থিতির জন্য দায়ী বলছেন আসাম রব।
জাতীয় সমাজতান্ত্রিক দল সভাপতি আসাম আব্দুর রব বলেছেন, রাজনৈতিক বিবেচনায় অপরিণামদর্শী মেগা প্রকল্প, দুর্নীতি, অপচয় ও অর্থ পাচারের লোভী কার্যক্রম এবং সরকারের দায়বদ্ধতা ও জবাবদিহীন দীর্ঘস্থায়ী ক্ষমতা আজকের পরিস্থিতির জন্য দায়ী। ফলে দেশকে ঋণের জালে আবদ্ধ করেও সংকটের সমাধান করতে পারছে না সরকার। রব বলেন, দ্রুত হারে বাংলাদেশের রিজার্ভ কমে যাওয়া বড় উদ্বেগের বিষয়। আমদানি নিয়ন্ত্রণ করেও কাঙ্ক্ষিত ফলে দেশকে ঋণের জালে আবদ্ধ করেও সংকটের সমাধান করতে পারছে না সরকার। রব বলেন, দ্রুত হারে বাংলাদেশের রিজার্ভ কমে যাওয়া বড়ই উদ্বেগের বিষয়। আমদানি নিয়ন্ত্রণ করেও কাঙ্ক্ষিত ফল মিলছে না। শুধু মুদ্রানীতি দিয়ে বা বাংলাদেশ ব্যাংক দিয়ে বা জোড়াতালি দিয়ে সংকটের সমাধান হবে না। শুধু সরকার পরিবর্তন নয়, গোটা শাসন ব্যবস্থা পরিবর্তন করেই এ সংকটের সমাধান খুঁজতে হবে। এ ধরনের জাতীয় সংকট জাতীয়ভাবে মোকাবেলার উদ্যোগ নিতে হবে। বৈদেশিক ঋণ বাংলাদেশের আর্থিক বাস্তবতা মোকাবেলা করার জন্য যথোপযুক্ত নয়। এর জন্য রাষ্ট্রীয় কাঠামোতে অর্থবহ পরিবর্তন আনতে হবে জানিয়ে রব বলেন, আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো বিশেষ করে IMF, বিশ্বব্যাংক এমনভাবে বিধিবিধান তৈরি ও নিয়ন্ত্রণ করে থাকে যাতে সংকটাপন্ন দেশগুলো দুর্বলতা এবং ব্যর্থতার সুযোগে তারা নিজস্ব মনোভাব ও চিন্তাধারা, বিশেষ করে অর্থনীতি ও সামাজিক দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।